রিল্যাক্স বিটে রিল্যাক্স বন্ধুরা, রিল্যাক্স। আসলে মিনি ক্লিপ আমাদেরকে এভাবে রিল্যাক্স করায়। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো হচ্ছে আপকামিং ক্যারাম পাস এবং আপকামিং কিছু ইভেন্ট অফার সম্পর্কে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন, যদিও ভিডিওটা একটু বড় হয়েছে। তো চলেন আমরা মূল কথা চলে আসি, সেটা হচ্ছে নেক্সট মান্থ আমাদের জন্য যেই ক্যারাম পাস আসতেছে সেটা হচ্ছে সেশন অফ উইশ। উইশ মানে আসলে আপনারা বুঝেন, ইচ্ছা বা আশা যেটাই বলতে পারেন। আমি আসলে ইংলিশে তেমন একটা পারদর্শী না, আপনারা যার জানার মতো বুঝে নেবেন। তো নেক্সট আমাদের জন্য যে ক্যারাম পাসটা আসতেছে সেটা হচ্ছে উইশ সেশন। আশা করি আপনারা অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছেন, বাট আমার কিছু অডিয়েন্সরা আছে যে ভাই আপনি আমাদেরকে বাংলায় একটা ভিডিও করে দেখান যাতে আমরা বুঝতে পারি বা এটা থেকে আমরা কী কী থাকছে। আসলে ক্যারাম পাস থেকে তো আপনি প্রতি মাসে যেমনটা পেয়ে থাকেন, গোল্ডেন শট, গ্র্যান্ড মাস্টার চেস্ট বা ইত্যাদি ইত্যাদি সব কিছু একরকমই থাকে। জাস্ট চেঞ্জ হয় কি, ফ্রেম, অ্যাভাটার, ইমোজি এগুলাই শুধু চেঞ্জ হয়, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, আর বাকি সবগুলো একই রকম থাকে। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কী ইমোজি থাকছে, কী ফ্রেম থাকছে, কী কী থাকছে। প্রথমে আমরা ক্যারাম পাস সম্পর্কে কথা বলবো, এরপর হচ্ছে কথা বলবো বাকি যে অন্যান্য ইভেন্ট অফার বা যা যা আসে সেগুলো সম্পর্কে কথা বলবো, ঠিক আছে? তো এখানে প্রথমে যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ইমোজিটা, খুবই সুন্দর একটা ইমোজি, আমার কাছে ইমোজিটা যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর হচ্ছে আমাদের যে থাকছে একটা অ্যাভাটার, অ্যাভাটারটা আসলে অ্যাভাটার নিয়ে বেশি কথা বলার কিছু নেই, কারণ হচ্ছে অ্যাভাটার আমার একদমই পছন্দ না। অ্যাভাটার যদি তারা নাও দেয় তাও কোনো সমস্যা নেই, আমরা এত অ্যাভাটার দিয়ে কী করব। তারপর হচ্ছে যে ফ্রেম, মূলত হচ্ছে আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেমটা নর্মাল ফ্রেম, এটা আমি আপনাদেরকে গোল্ডেন ফ্রেমটাও দেখাই দেবো, ক্যারাম পাস প্লাসের যে ফ্রেমটা আছে সেটাও দেখাই দেবো। এরপর যেটা থাকছে আমাদের জন্য, এরপর আপনার নিচে আসি, আসার পরে এখানে আরেকটা অ্যাভাটার আছে, যেটা বারবারই বলি যে অ্যাভাটার নিয়ে আমি আসলে বেশি একটা এক্সাইটেড থাকি না, কারণ অ্যাভাটার আমার একদমই পছন্দ না। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। এরপর হচ্ছে একটা ইমোজি, এটাও মোটামুটি চলে, তেমন যে একবার খাস কোনো কিছু এমনটা না, টুকটাক মানে চলে আর কি, নর্মালেই চলে। তো যাই হোক, এরপর আমরা আবারও দেখবো এরপর কী থাকছে। এরপর হচ্ছে আমাদের জন্য আরেকটা ইমোজি থাকছে, বাট আমার এখানে লক করা, বাকিটা খোলা নেই, তো আমি বাকিগুলো খুলে নিব ইনশাল্লাহ নিজে নিজেই। অনেকে বলেন যে ভাই আপনি কীভাবে এর নেক্সট মাসের ক্যারাম পাস আপনি কীভাবে আগেভাগে খুলে নেন, আসলে এমনটা না, এটা হচ্ছে একটা গ্লিচের কারণে, টাইম জাম্পের কারণে। এরপর থাকছে লাস্টে একটা ট্রায়াল থাকছে, ট্রায়ালটা যথেষ্ট পরিমাণে ভালো লাগতেছে, যদিও ইম্পর্টেন্ট তেমন কিছু না, একদমই মানে নর্মালও বলা যাবে না, ভালোই লাগতেছে মোটামুটি। ট্রায়াল আমাদের সবার কাছে ভালো লাগে, প্রত্যেকের কাছে ভালো লাগে। এখন তো আমরা ক্যারাম পাস সম্পর্কে কথা বলে ফেললাম, তারপর হচ্ছে নেক্সটে কথা বলবো হচ্ছে যে বাকি যে ইভেন্ট আছে, অফার আছে, স্ট্রাইকার আসতেছে, গুটি আসতেছে, আমাদের যেটা পাক বলা হয় আর কি, পাক আসতেছে, স্ট্রাইকার আসতেছে, আরও কিছু ইভেন্ট আসবে, অনেক ইভেন্ট আসবে। এরপর হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের 5 তারিখ থেকে আসছে হচ্ছে যে তিনটা স্ট্রাইকার আসতেছে, মিস্টার স্নো, তারপর হচ্ছে ফ্রস্ট স্ট্রাইকার, তারপরে ট্রিঙ্কেট স্ট্রাইকার। এটা চাইলে আপনারা এখনও নিতে পারেন, অনেকেই নিয়ে ফেলেছেন অলরেডি, যারা নিয়েছেন তারা অবশ্যই জানাবেন। এরপর আমরা নতুন নতুন কিছু স্ট্রাইকার সম্পর্কে কথা বলবো, যেমন এই একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইভেন্ট আসবে আমাদের এখানে, সবগুলো ইভেন্ট আমরা এগুলো সবগুলোই ফ্রিতে পাবো, কোনোটাই আমাদের টাকা দিয়ে কিনতে হবে না। এই যে একটার পর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন, যদি এগুলোর নাম আমি তেমন বলতে চাচ্ছি না, আপনারা গেমে ঢুকলে আপনারা নিজেরাও দেখতে পারবেন, এগুলো অলরেডি গেমে যুক্ত হয়ে গেছে। জাস্ট এটা সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি, কোন স্ট্রাইকারটা কেমন, ম্যাক্সিমাম স্ট্রাইকার কিন্তু সিমিলার স্ট্রাইকার, জাস্ট এগুলোর ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে, আর সবগুলো স্ট্রাইকারই কিন্তু এক। আর এগুলো হচ্ছে কিছু কিছু স্ট্রাইকার এপিক, কিছু কিছু স্ট্রাইকার হচ্ছে আপনার রেয়ার, এগুলো কিন্তু কোনোটাই আপনার ইয়ে স্ট্রাইকার না, কী বলে আপনার লেজেন্ডারি স্ট্রাইকার না, ঠিক আছে, নর্মাল স্ট্রাইকারই, পাওয়ার, এম, ফোর্স, এগুলো সব কিছু নর্মাল থাকবে। আর এগুলো আমরা নতুন ইভেন্ট আসবো, ইভেন্ট থেকে ইভেন্টের যেই টেবিল আসবে, তিনটা টেবিল আসবে, ওই টেবিলগুলো থেকে আমরা যেই বক্স পাবো, প্লে করার পরে, উইন হওয়ার পরে যে বক্স পাবো না, ওই বক্স থেকেই মূলত হচ্ছে আমাদের এই স্ট্রাইকারগুলোকে দিবে। বাট এমন না যে একটা বক্স দুটা বক্স খুললে পেয়ে যাবেন, অসংখ্য পরিমাণে বক্স আপনাদের খুলতে হবে। আর বক্স খুলতে হলে কী করতে হবে এটা অবশ্যই জানেন, প্রথমত ম্যাচ উইন করতে হবে, এরপর আপনার এই বক্সগুলো ভাঙতে হলে জেমস লাগবে, অবশ্যই পর্যাপ্ত জেমস আপনাদের আইডিতে রেখে দেবেন। এরপর আমরা পাক সম্পর্কে কথা বলবো, এই পাকটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, যদিও বললামই যে সবগুলা আইটেমই কিন্তু একবারে সিমিলার রেখেছে, কোনোটার কিন্তু চেঞ্জ নেই, জাস্ট কালার গ্রেডিং এগুলো চেঞ্জ করে দিয়েছে, বাকি সবগুলাই যা আছে হাবিজাবি সব কিছু কিন্তু একই রকম,
একই রকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটার পর একটা পাক দেখব, কোন পাকটা কার কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাই দেবেন যে আপনার কোনটা পছন্দ হয়েছে। আমার কিন্তু মোটামুটি পাকগুলো বেশি ভালো লাগছে, বাট স্ট্রাইকারগুলো তেমন একটা পছন্দ না। আর এই পাকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। তো এগুলা কিছু কিছু ইভেন্ট আসবে, আপনার টেবিল প্লে করে নিতে হবে, কিছু কিছু আসবে আপনাদের ওই যে মানে ইভেন্টগুলো আসলে কি সিমিলার ইভেন্ট, এগুলা একবারে গুরুত্বপূর্ণ কোনো কিছু না যে ভাই এটা কোনটা থেকে পাবো কীভাবে পাবো, এগুলো অটোমেটিক্যালি আপনারা জেনে যাবেন, ঠিক আছে। আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপডেট জানতে হলে সবসময় আপনারা কী করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং ক্যারামের যে কোনো আইটেম চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন। আমাদের নাম্বারও দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ 100% ট্রাস্টেড বিশ্বাসের সাথে পেয়ে যাবেন। এরপরে কিছু অ্যাভাটারও থাকবে, অ্যাভাটারগুলো বললামই তো বারবারই বলি যে অ্যাভাটার সম্পর্কে আমার বলার কিছু নাই। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও বা আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ক্যারামের আপডেট সম্পর্কে জানতে পারে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।